হ্যালো বন্ধুরা, আরবি হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ভিটামিন সি সম্পর্কে। চলুন আর কথা না বাড়িয়ে শুরুতে জেনে নেওয়া যাক ভিটামিন সি কি। ভিটামিন সি, যার রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, এটি একটি জৈব অম্ল যা শাকসবজি, ফল ইত্যাদিতে পাওয়া যায়, যার রাসায়নিক সংকেত C6H8O6। এটি সাদা দানাদার পদার্থ, মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভিটামিন সি। এবার আসুন জেনে নেওয়া যাক ভিটামিন সি এর অভাবে কি হতে পারে। শুষ্ক ত্বক। ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি এর অভাবে ত্বককে শুষ্ক ও ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে ত্বক নিস্তেজ এবং প্রাণহীন হয়ে ওঠার পাশাপাশি কুঁচকে যায়। ক্ষতের নিরাময় অত্যন্ত ধীরগতিতে হয়। ভিটামিন সি কোলাজেন উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলে, তাই শরীরে ভিটামিন সি এর ঘাটতি দেখা দিলে ক্ষত নিরাময় প্রক্রিয়া অত্যন্ত ধীরে হয়ে যায়। তাছাড়া ভিটামিন সি এর অভাবে সংক্রমণের বিস্তারও বৃদ্ধি পেতে পারে। এটি ভিটামিন সি এর গুরুতর অভাবজনিত লক্ষণের মধ্যে অন্যতম। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে অত্যন্ত সহায়ক, তাই শরীরে ভিটামিন সি এর অভাব দেখা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে, যার ফলে ঘন ঘন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। ওজন বৃদ্ধি। হঠাৎ ওজন বৃদ্ধির পেছনের অন্যতম কারণ হতে পারে ভিটামিন সি এর অভাব। ভিটামিন সি এর অভাবে ওজন বৃদ্ধি পেতে পারে। ভিটামিন সি এর অভাবে বিশেষ করে পেটে চর্বি জমা হয়। দাঁত এবং মাড়ি থেকে রক্তপাত। দাঁতের স্বাস্থ্যের ক্ষেত্রে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের ভিটামিন সি এর ঘাটতির কারণে কোলাজেনের গঠন দুর্বল হয়, ফলে মাড়ি ফুলে যাওয়া এবং মাড়ি থেকে রক্তপাত হওয়ার মতো ঘটনা ঘটে। তাছাড়া এই ঘাটতি মারাত্মক আকার ধারণ করলে দাঁত পড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। অবিরাম ক্লান্তি। ভিটামিন সি এর অভাবে সবসময় ক্লান্তিবোধ হয়। এর অভাবে দুর্বল অনাক্রম্যতা এবং রক্তস্বল্পতাও হতে পারে। তাছাড়া ভিটামিন সি এর অভাবে কাজ করার অনীহা, আলস্য এবং খিটখিটে মেজাজ হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। জয়েন্টে ব্যথা। জয়েন্টের কার্টিলেজ প্রাথমিকভাবে কোলাজেন দিয়েই তৈরি, তাই ভিটামিন সি এর অভাব হলে হাড়ের চারপাশে কম প্যাডিং হয়, এর ফলে একটুতেই জয়েন্টের ব্যথা অনুভব হতে পারে। তাছাড়া ভিটামিন সি এর অভাবে জয়েন্ট এবং হাড়ের চারপাশে প্রদাহ ও ফোলাভাবও দেখা দিতে পারে। শরীরে ভিটামিন সি এর ঘাটতি হলে বিরক্তিভাব দেখা দেয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ত্বক ও চুল শুষ্ক হয়ে যাওয়াও ভিটামিন সি এর ঘাটতির লক্ষণ। এবার আসুন জেনে নেওয়া যাক ভিটামিন সি অপ্রয়োজনে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে কি হতে পারে। প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন সি গ্রহণ করলে ক্ষেত্রবিশেষ ডায়রিয়া, বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া, বুক জ্বালাপোড়া করা, তলপেটে অতিমাত্রায় ব্যথা হওয়া, মাথা ব্যথা, অনিদ্রা ইত্যাদি দেখা দিতে পারে। এজন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন সি সহ অন্য যে কোনো সাপ্লিমেন্ট কোনোভাবেই সেবন করা উচিত নয়। এবার আসুন আমরা জেনে নেই ভিটামিন সি এর কিছু প্রাকৃতিক উৎস সম্পর্কে। আমলকি, পেয়ারা, করমচা, জাম্বুরা, আমড়া, কাগজি লেবু, পাকা পেঁপে, কালোজাম, মাল্টা, বরই, লেবু, পাকা আম, কমলা, জলপাই, আতা, পাকাতাল, আনারস, লিচু, বেদানা, বাঙ্গি, জামরুল ইত্যাদি ফলে ভিটামিন সি রয়েছে। এছাড়াও সজনে পাতা, ধনে পাতা, গাজর পাতা, করলা শাক, পুঁই শাক, কালো কচু শাক, সরিষা শাক, বরবটি পাতা, সবুজ কচু শাক, হেলেঞ্চা শাক, লাল শাক, মিষ্টি কুমড়া শাক, কলমি শাক, পালং শাকেও থাকে ভিটামিন সি। সেই সঙ্গে কাঁচামরিচ, উচ্ছে, করলা, কাঁচা আম, ফুলকপি, সজনে ডাঁটা, কাঁচা টমেটো, চাল কুমড়া, পাকা টমেটো, কাঁচা কলা, কাঁচা পেঁপে, শুকনা মরিচ, পুদিনা পাতা, থানকুনি পাতা ইত্যাদি শাকসবজিতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি বিদ্যমান থাকে। তাই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন এবং প্রয়োজনে ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন।
আজকের মতো এ পর্যন্তই। আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে আমাদের টিপস পেতে বেল বাটনটি প্রেস করুন।